নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি নাইন, আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি অদিতি। চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর, যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মার্কেটিং কেলেঙ্কারি থেকে গ্রাহকদের রক্ষা করতে সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। এর অধীনে ই কমার্স প্ল্যাটফর্মগুলিতে ডার্ক প্যাটার্ন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। গ্রাহকদের পছন্দের ক্ষেত্রে বিভ্রান্তি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডার্ক প্যাটার্ন প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য এই পরিবর্তন করা হয়েছে। সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি বা CCPA 30 নভেম্বর এই বিজ্ঞপ্তি জারি করেছে। এই নতুন নিয়ম পণ্য এবং পরিষেবা প্রদানকারী সমস্ত প্ল্যাটফর্মের জন্য প্রযোজ্য হবে। এই নিয়ম বিজ্ঞাপন দাতা এবং বিক্রেতা উভয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। সড়ক পরিবহন মন্ত্রক সারা দেশে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের নগদবিহীন চিকিৎসার সুবিধা দেবে। এই প্রকল্পটি আগামী 3-4 মাসের মধ্যে চালু করা হবে। কেন্দ্রীয় পরিবহন সচিব অনুরাগ জৈন জানিয়েছেন যে ভারতে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারান। এই সংখ্যা কমাতে সরকার আহতদের তাৎক্ষণিক চিকিৎসার সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছে। আহতদের বিনামূল্যে এবং নগদবিহীন চিকিৎসা সেবা প্রদান করার জন্য মোটর ভেহিকল আইন 2019 পরিবর্তন আনছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সহযোগিতায় সড়ক পরিবহন মন্ত্রক সারা দেশে এই সুবিধা চালু করতে চলেছে। চেন্নাইতে ঘূর্ণিঝড়ের কারণে বিমান ভাড়া 171% বেড়েছে। মঙ্গলবার 5ই ডিসেম্বর চেন্নাই থেকে মুম্বাই, নয়াদিল্লি, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এবং কলকাতার মতো শহরগুলিতে এক পিঠের বিমান ভাড়া 3 থেকে 7 দিন আগের দামের তুলনায় 52% থেকে 171% বেড়েছে। চেন্নাই মুম্বাই রুটে বিমান ভাড়া 3,728 টাকা থেকে 68.6% বেড়ে 6,286 টাকা হয়েছে। পাশাপাশি চেন্নাই দিল্লি রুটে বিমান ভাড়া 10,724 টাকা থেকে 52.3% বেড়ে 16,334 টাকা হয়েছে। চেন্নাই হায়দ্রাবাদ রুটে বিমান ভাড়া সর্বোচ্চ 171.5% বৃদ্ধি পেয়ে হয়েছে 16,089 টাকা, যা আগে ছিল 5,925 টাকা। দিল্লি বিমানবন্দর পরিচালনকারী সংস্থা ডায়াল বিমানবন্দরে পার্ক করা প্লেনগুলির জন্য উড়ান সংস্থা থেকে আরও বেশি ফি নেওয়ার পরিকল্পনা করছে। দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড জানিয়েছে যে এই ধরনের একাধিক বিমান দাঁড়িয়ে থাকায় পার্কিংয়ের জায়গা দখল হচ্ছে, যার ফলে বিমানবন্দরের সামগ্রিক কার্যকারিতা প্রভাবিত হচ্ছে। ডায়াল পরিচালিত ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে মোট 295টি উড়ান পার্কিংয়ের জায়গা রয়েছে। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদে জানিয়েছেন, ভারতে নথিভুক্ত হওয়ার পাশাপাশি বিদেশি ক্রিপ্টো এক্সচেঞ্জগুলিকে PMLA এর অধীনে মানি লন্ডারিং বিরোধী এবং CFT নির্দেশিকা অনুসরণ করতে হবে। যদি বিদেশি প্ল্যাটফর্মগুলির নির্দেশিকাগুলি অনুসরণ না করে, তাহলে তাদের বিরুদ্ধে প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট বা PMLA এর অধীনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অর্থমন্ত্রক জানিয়েছে যে ভারতে 28টি ক্রিপ্টো এক্সচেঞ্জ বা ভার্চুয়াল ডিজিটাল পরিষেবা প্রদানকারী সংস্থা নথিভুক্ত হয়েছে। এগুলির মধ্যে রয়েছে কয়েন এক্স, উনো কয়েন, বিটবিনস, জেপপে, ওয়াজির এক্স, কয়েনসুইচ, কয়েনসুইচ এক্স এবং রাডিওর মতো সংস্থা। মারুতি, টাটা, মাহিন্দ্রা, হোন্ডার পর এবার মরিস গ্যারেজ বা MG মোটরস গাড়ির দাম বাড়াবার কথা ঘোষণা করেছে। গাড়ির উৎপাদন খরচ বা পণ্যের দাম বৃদ্ধির কারণেই দাম বাড়াবার এই সিদ্ধান্ত। তবে কত দামে বাড়বে তা এখনও ঘোষণা করা হয়নি। তবে নতুন বছর থেকে এই নতুন দাম প্রযোজ্য হবে। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি নাইন। ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার সোশ্যাল মিডিয়া পেজে। নিউজ লাঞ্চ বক্স।